জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আজকে সারা দিন একটি নিউজ সবার মুখে মুখে বরিশালের সেলের প্রেমের টানে সুদূর আমেরিকা থেকে তরুণী বাংলাদেশে আসল কাহিনী কি কেউ খবর নিয়েছেন এমনি এমনি কি চলে এসেছে ওই তরুণী পেছনের কাহিনী আসলে কি সেটা আসলে দেখার বিষয় বাঙালি হুজুকে জাতি এ প্রমাণ আমরা বারবার দিয়েছি ফেসবুকে দেখলাম অনেকেই খুব আবেগী ও ভালোবাসার ভাষায় স্ট্যাটাস দিচ্ছেন দিচ্ছেন এবং সাথে শেয়ার এই সংবাদটি সুদূর মার্কিন মুলুক থেকে বাংলাদেশি পুরুষকে বিয়ে করতে বাংলাদেশে রং মিস্ত্রির প্রেমের টানে বরিশালে আমেরিকান তরুণী প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দিলেন মেরিয়ান অপুর প্রেমে যুক্তরাষ্ট্র থেকে বরিশালে সারা প্রেমের টানে বরিশালে সারা এগুলো বাংলাদেশ প্রতিদিন সমকাল আর টিভি জাগো নিউজ মানব জমিন এছাড়া আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে সময় টিভির লাইভ ভিডিও এই তরুণ একে একটা হোটেলে নিয়ে তুলছে রিক্সায় কিছুক্ষণ দুজনেই খুব গল্প করছে তাদের সামনে অনেক মানুষ জড় হয়ে গেছে মেয়েটির ভালোবাসা বাংলাদেশকে একদম উতলে দিয়েছে বরিশালের ছেলে মাইকেল উপমন্ডলকে ভালোবেসে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন সারা মেরিয়ার নামে এক তরুণী অপুর স্কুল শিক্ষিকা সুমারত মন্ডল জানান সারা মেকেন খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও খ্রিস্টান ধর্মাবলম্বী প্রেমের টানে তরুণীর এইভাবে বাংলাদেশে ফিরে আসা এটা কি আসলেই হতবাক করার বিষয় নয় সত্যি মুগ্ধ করা একটা ব্যাপার আসলে ঘটনাটা কি যারা সরলতা ও আন্তরিকতায় তিনি বরিশাল সহ সারা বাংলাদেশের হাজার তরুণকে মুগ্ধ করেছেন সেই প্রেমিকাটি ফেসবুকে অনেকগুলো ইসলাম বিদ্বেষী ভিডিও শেয়ার করেছেন একটি মধ্যে একটি ভিডিও শিরোনাম হচ্ছে পেটার্সন ইসলামকে পনেরো মিনিটে ধ্বংস করে দিয়েছে এই ভিডিওকে বলা হয়েছে ইসলাম খুবই বর্বর ধর্ম কারণ কোরআনে এক পুরুষ সমান দুই নারী এবং মোহাম্মদ বলেছেন নারীদের জ্ঞান বুদ্ধি কম সুতরাং ইসলামী নারীদেরকে চরমভাবে ছোট করা হয়েছে ভিডিওর উপরে মোহাম্মদ লিখে খুব বিস্তি একটা ছবি যুক্ত করে দেওয়া হয়েছে তার আরো অনেক কিছুই ইসলাম সম্পর্কে আছে যেগুলো আমি আসলে এখানে বলতেও চাচ্ছি না আমার কাছে যেটা সবটাইতে অবাক লেগেছে সেটা হচ্ছে অপমন্ডলের কথা অপমন্ডল নিজে একজন এথিস্ট সে তাতে আমার কিছু যায় আসে না সে হতে পারে সেটা তার ব্যক্তিগত অভিমত কিন্তু তিনি বাংলাদেশকে চরমভাবে ঘৃণা করেন এবং সেটা তিনি দশ বারোটা পোস্টে এমন প্রকাশ করেছেন যা দেখে আমার নিজেরই লজ্জায় ঘৃণায় মনে হয়েছে আমরা কি করে এতটা মানে হুজুগে জাতি হতে পারি যে ছেলে আমার দেশকে এত ভাবে এত নোংরা ভাবে ঘৃণা করে সেই ছেলেকে আমরা এখনো মাথায় তুলে রাখছি সত্যি আমাদের দেশের এফবিআই সিআই এত কিছু এত কিছু আছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তারা যে কি করে আমার আসলে এখন নিজেরই মনে হচ্ছে যে আসলে আমরা কতটা চরম হতভাগ্য জাতি আপনারা যদি আমার কথাটি বিশ্বাস না করে থাকেন ও মন্ডলের ফেসবুক পেজে নিজে যান নিজে গিয়ে ঘুরে আসুন আমি নিজে সেখান থেকে ঘুরে আপনাদের জন্য বেশ কিছু কালেক্ট করে এখানে দিলাম আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা নিজেরা একবার তার চ্যানেলে ঢুক তার ফেসবুকে ঢুকুন এবং নিজে যাচাই করুন তার ফেসবুক আইডি এম আই সি এইচ এ ই এল মাইকেল এ পি ইউ ওপু এম ও এন ডি ও এল প্লিজ আপনারা নিজের নিজেরা একবার সার্চ দিন এবং এই বদমাশটাকে সাহায্য করার জন্য সবাই প্রস্তুত হন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পরবর্তী সাবস্ক্রাইব করুন ধন্যবাদ